तो आज है इसे ज्यादा पाकिस्तान खाली हो जाएगा। ओ माय गॉड, कटोरा लेकर घूमोगे। ओह डायलॉग डायलॉग, वाओ। Welcome to Bioscope Bong Couple. আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, গদার টু। কত বছর পর এটা, 2001-এ আই থিঙ্ক, হ্যাঁ, গদার এক প্রেম কথাটা 2001-এ রিলিজ করেছিল, 22 বছর পর। সেম ডাইরেক্টরই আনছে, অলমোস্ট সেম ক্যারেক্টার, সেম অ্যাক্ট্রেসদেরকে নিয়ে, সানি দেওল, অমিশা পটেল, তাছাড়া উৎকর্ষ শর্মা, মনীষ ওয়াদা, গৌরব চোপড়া এরা আছে। আর সিমরত কৌরকে এখানে ইন্ট্রোডিউসিং, আই থিঙ্ক ডেবিউ অফ সিমরত কৌর। আর এটা প্রোডিউস করছে জি স্টুডিও। তো এটা ট্রেলার কিছুদিন আগে বেরিয়েছে, তো আমার মনে হয় প্রত্যেকটা গান খুব ভালো ছিল। আর ওই টাইমে দাঁড়িয়ে যেভাবে রক্তারক্তি বা যেভাবে পার্টিশনটা দেখানো হয়েছিল, কারণ খুবই ছোট ছিলাম, তখনকার দিনে ওরকম একটা মানে হিস্ট্রি তৈরি করেছিল সিনেমাটা। তো এখন 22 বছর পরে ওটারই কন্টিনিউয়েশন, এদেরই বয়স হয়ে গেছে, তারপরে একদম মানে দেখা যাক কিভাবে কন্টিনিউ করেছে। ম্যাডাম যে বড় মৌকে পর আয়া হ্যায় তু আজ মেরে কি মেরে কলেজে কো ঠান্ডা কর। এটা ছেলেটা নমাজ পড়নে যা রে না তো আল্লাহ সে আপনি দুয়া মান লেনা মেরা বাপে ক্যুকি আগর ও আগে না তে ইতনে চিথড়ে করেগা। মুসলমান আজাদি দিলেন ঘুমোগে
এমএটাকে মানে ডেবিউ নিউ ফেস ছেলেটা নিউ ফেস ওহ এন্ড বাপ মেরা পুরানা সাথী ইন্ডিপেন্ডেন্স ট্রাক আগে হ্যাঁ তার আগের উইকেন্ড ফ্রাইডেতে মানে হ্যাঁ একদম নাইস বেশ নস্টালজিক মানে আমার জন্য এটা পুরোটাই নস্টালজিয়া মানে একদম পুরনো স্মৃতিগুলো প্রত্যেকটা ডায়লগ গান আমার মনে হয় এটা এর দর্শকের অভাব হবে না কারণ কি নাইনটিজের কিডস তো দেখবেই মানে তারপরের কিডসরা কতটা জানে জানি না কিন্তু নাইনটিজের কিডস অ্যাকচুয়ালি দেখবে তো আর ডায়লগ ওয়াও ওয়াও ওইটা যেটা দিল আর আমার মনে হয় এখনকার সিচুয়েশন দেখলে আমার মনে হয় ভুল কিছু না কারণ কি পাকিস্তান হয়তো নিজের পায়ে নিজেই ক্রুল মেরেছে পুরো ইকোসিস্টেম বা ওদের ইকোনমিক্যালি এমন করে দিয়েছে জিনিসটা চাই হোক অ্যাপার্ট ফ্রম দ্যাট অসাধারণ ডায়ালগ সিনেমাতে আসি আর হ্যাঁ মানে গায়ে কাটা দেওয়ার মতন ডায়ালগ হবে যখন আমরা এটা যদি থিয়েটারে বা ক্রাউডের সাথে দেখি তো অবভিয়াসলি সবার একটা যে উত্তেজনা সেটা আসবে মানে অ্যাট লিস্ট হরমোনাল রাশ তো হবেই কেন কি ক্যারেক্টারটাকে যেভাবে ইমেজ ছিল হ্যাঁ মানে তারা সিং যেটা ক্যারেক্টারটা ওই সেম ক্যারেক্টার অ্যাংরি একটা বাট নিজে ঠিক কথা বলা অ্যাংরিতে ভুল ডিসিশন নেওয়া নয় এক্স্যাক্টলি আর মানে ঠিক জায়গা চ্যানেলাইজ করা ওই অ্যাংগারটাকে একদম আর কোথায় কি বলতে হবে কোথায় প্র্যাকটিক্যালি কি করতে হবে আর ফিজিক্যাল তো অবশ্যই যেটা এখানে দেখেছে এমন না বুড়ো হয়ে গেছে তো কিছু করতে পারবে না একটা হাতুড়িতে গাড়ি থামিয়ে দিয়েছে ঠিক আছে আর খুব পারফেক্ট আমার ওটা হাতুড়িটা দেখে মনে হলো খুব পারফেক্ট বলে না মানে এজের সাথে ওয়েপনটা চেঞ্জ হচ্ছে না না মানে কিছু জনের দেখো যেমন হনুমানের কাছে গদাই ভাল লাগে ওর তীরধনুক বা তরোয়াল ভাল লাগবে না তো প্রত্যেকটা ক্যারেক্টার অনুযায়ী তাদের যেমন শিবের হাতে ত্রিশূলই ভাল লাগবে বা দুর্গার হাতে ত্রিশূলই ভাল লাগবে অন্য কিছুতে যখন দেখায় লড়ছে তখন মনে হয় না যে যাচ্ছে না ব্যাপারটা তো প্রত্যেকটা ক্যারেক্টার অনুযায়ী তাদের ওয়েপন্স তৈরি হয় সেটা আমরা হলিউড অনেক মুভিতেও দেখেছি যে পার্টিকুলার ওই ক্যারেক্টার অনুযায়ী থরের জন্যই হ্যামার মানে পার্টিকুলার ওটা ওর সাথে ম্যাচ করতে হবে তো এখানেও আমার মনে হয়েছে তরোয়াল বা অন্য কিছু না দিয়ে হাতুড়িটা দিয়ে বেস্ট হয়েছে আর প্রচুর অ্যাকশন আছে পলিটিক্যালস আছে দুটো দেশ নিয়ে কথা আছে অবভিয়াসলি তো এটা নিয়ে একটু ঝামেলা হবে হয়তো বাইকার বাঁচানোর ব্যাপারটা আছে এক্স্যাক্টলি ফাদারহুড ব্যাপারটা নতুন আগে যে জিনিসটা শুধু ভালোবাসার জন্য ছিল এক্স্যাক্টলি বা ওয়াইফের জন্য ছিল এটা এখন একজনকে এখানে মিস করছি অমরেশ পুরীকে অবভিয়াসলি কিন্তু আমি এটা বলবো যে অমিশা পটেল একটু বেশি মেকআপ দেখানো কিছু কিছু গানে বোঝা যাচ্ছে এজ হয়েছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য বাট স্টিল দেখতে স্টিল অ্যাক্টিং আর ওয়াও ফ্যাক্টর লাগছে বা আমার মনে হচ্ছে ক্যারেক্টারটা একটা মিষ্টি মেয়ে আর একটা রকম স্ট্রং ছেলে যে ক্যারেক্টারটা গদারে যেটা ছিল তো ওই সেম জিনিসটা রেখেছে এখানে এক্সপেকটেশন সত্যি বলছি এক্সপেকটেশন ওজন হয় না ইমোশনালি এক্সপেকটেশন খুব হাই কেন কি প্রত্যেকটা গান এমনকি একটা গানও রিলিজ হয়েছে উর্জা কালে কাওয়া ওই সেম গানটা আবার গাওয়া হয়েছে ওটারই একটা ভিডিও হয়েছে তো গানগুলোর সাথে তো অবভিয়াসলি ইমোশনাল অ্যাটাচড অনেকটা বেশি ক্যারেক্টারগুলোর সাথেও আছে একদম আর তার সাথে যেখানে একটা দেশাত্মপ্রেমের ব্যাপার একটা যখন দেখাবে তো ওটা একটা আলাদাই মাত্রা দেবে এটাকে তো সেই সব মিক্স করে একটা এক্সপেকটেশন আছে আশা করছি সেটা ফুলফিল হবে আলটিমেট 20 ইয়ার্স মানে 22 বছর পরে একটা সিনেমা বা সেকেন্ড পার্ট বের করছে এটাই নিজেরই একটা হিস্ট্রি এরকম মনে কোনোদিনও হয়নি তো দেখা যাক হ্যাঁ আপনারা বলেন আপনারা কতটা এক্সাইটেড কাদে কাদে গাদার ওয়ান ভালো লেগেছিল এখনো মনে আছে কার কার নস্টালজিয়া ফিল করলো এই ট্রেলারটা দেখে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করুন আবার তাহলে আর এরকম কি ভিডিও রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারবো অবশ্যই সাজেশন দেবেন কমেন্ট বক্সে আমরা সাজেশন হিসাবে ভিডিও অনেকবার বানিয়েছি আবার তাহলে নেক্সট ভিডিও দেখা হবে বাই।